জানাজা ও তার নিয়ম কথা নিয়ে। জানাজা ও তার নিয়ম হলো এই, আমরা মৃত্যু লাশকে সামনে রেখে জানাজার নামাজ আদায় করি। আর এই জানাজার নামাজ আমাদের অনেকেই কিভাবে পড়তে হয় তা জানি না। ইমাম নামাজ জানাজার আদায় করে এবং আমরা তার সাথে সাথে জানাজার নামাজের শরিক হই। ইমামকে যেমনটা করতে দেখি অনেকটাই আমরা ওই রকমভাবেই করে দেখি থাকি। আজকে ওই জানাজার নিয়ম কথা আলোচনা হচ্ছে আর কি, তো সরাসরি আমরা জানাজার নিয়মে চলে আসি। লাশ আমাদের সামনে থাকবে, ইমাম সামনে রয়েছেন। এই সময় ইমাম তাকবীরে তাহরিমা বলবে, আল্লাহু আকবর, সজোরে ইমাম এটাকে বলবে, আওয়াজের সাথে জোরে কত বলে আল্লাহু আকবর বলে তাকবীরে তাহরিমা পাঠ করবে। আমরা মুক্তাদি, আমরাও আল্লাহু আকবর আস্তে করে বলে আমরাও তাকবীরে তাহরিমা বেঁধে নিব। ইমাম এরপরে কেরাত আস্তে করুক, মানে সররি কিংবা জেহরি দুরকমভাবেই আছে, যেভাবেই সুবিধা হবে ইমাম কেরাত করবে আর আমরাও তা করব। কেরাত শুরু সর্বপ্রথমে সুরা ফাতিহা দিয়ে শুরু হবে। আমরা জেনে নিব সর্বপ্রথমে সুরা ফাতিহাটা শুনে নিই। আজকে যেহেতু জানাজার পূর্ণ আলোচনা হচ্ছে, এই আলোচনায় প্রথমে সুরা ফাতিহা পাঠ করা হবে। সুরা ফাতিহাটা আমরা সাথে সাথে বলে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. এরপরে অন্য যে কোনো একটা সূরা পাঠ করতে হবে, সে পূর্ণ সুরা হোক অথবা কোনো সুরার অংশ বিশেষ পাঠ করা হোক। সংক্ষেপের জন্য আমি সুরা ইখলাস পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে ইমাম সজোরে তাকবীর বলবে আল্লাহু আকবর, ওর সাথে সাথে মুক্তাদিরাও আস্তে করে আল্লাহু আকবর বলবে। এরপরে ইমাম পাঠ করবে দরুদ, দরুদ ইব্রাহিমি, আর মুক্তাদিরাও ওই দরুদ ইব্রাহিমি পাঠ করবে। আমরা একবার পড়ে নিই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আবার ইমাম সজোরে তাকবীর আল্লাহু আকবর বলবে, আর আমরাও মুক্তাদিরাও তার সাথে সাথে আল্লাহু আকবর বলবো। এরপরে ইমাম ইস্তিগফার মাগফিরাতের জন্য দোয়া বলবে আর আমরাও তা বলবো। দোয়াটা আমরা জেনে নিই, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা وصغيرنا وكبيرنا وذكرنا وأنسانا، اللهم من أحييته منا فأحيه على الإسلام
ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تذلنا بعده এরপর ইমাম সালাম ফিরে দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এরপরে আমরাও ওই সালাম ফিরে দেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই হলো আজকের জানাজার নিয়ম এই নিয়ম অনুসারে আমাদের প্রত্যেকই জানাজার নামাজ আদায় করতে হবে ইনশাআল্লাহ আমরা এই নিয়মেই জানাজার নামাজ আদায় করব আর জানাজার জন্য যে সব দোয়াগুলো রয়েছে এইগুলো আমরা মুখস্থ করে নেব সে অডিও ভিডিওর মাধ্যম দিয়ে হোক কিতাব পুস্তকের মাধ্যম দিয়ে হোক কারোর কাছে শিক্ষা নিয়ে হোক যেভাবেই হোক না কেন আমরা জানাজার দোয়াকে পাঠ করে নেব মুখস্থ করে নেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম।